সম্মানিত কোরআন প্রেমিক তাওহীদি জনতা, সম্মানিত প্রিয় ভাইরা, দীর্ঘ সময় এটি বড় দামি কিতাব, এর সঙ্গে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে, আর এর বিরুদ্ধে যে দাঁড়িয়ে যায় দুনিয়া আখেরাতে সে নাস্তানাবুদ হয়ে যায়। আল্লাহর দিনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে নাস্তানাবুদ হয়ে যাবে। আমি আপনি থাকব না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম ছিল, আল্লাহর দিন ইসলাম আছে, আল্লাহর দিন ইসলাম থাকবেই থাকবে। এই ইসলামের বিরুদ্ধে যারাই পাগলামি করেছে সবগুলা বেজ্জত হয়েছে, সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত যারাই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করেছে সবগুলা বেজ্জত হয়েছে। থামান কেন, বলতে দেন, তার বয়স তো ছোট, কিন্তু আল্লাহ আকবরের স্লোগান দেওয়ার জন্য ছেলেটা পাগল হয়ে গিয়েছে, আল্লাহ আকবর। আমি একবার কোন এক জায়গায় এক ছেলে দাঁড়িয়েছে, একজন হেই হেই, তো আমি বললাম আপনি তাকে বাধা দেন কেন, কারণ আমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন আপনারা, নরম না গরম? আরে গরম মানে কথা কই পড়ে মাইর লাগায় আগে। তিনি ইসলাম কবুল করেছেন, যেখানে ইসলাম কবুল করলেই সবাই ঈমান আনার কথা গোপন রাখত, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেই গেলেন আবু জাহালের বাড়িতে গিয়ে বললেন, এ আবু জাহাল, ওমর ইসলাম কবুল করেছে, যা করার করিস, আল্লাহু আকবার। এরপরে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অন্য সাহাবীরা দেখি গোপনে গোপনে নামাজ পড়ে, ওমরের কাজ কারবার গোপন না, ওমর যা করে ডিরেক্ট করে, আল্লাহু আকবার। নবীজি বললেন, কি চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, গোটা মক্কা এটা জানা দরকার, আপনি পারমিশন দেন, আমি সাহাবীদেরকে নিয়ে, আপনার সাহাবীদেরকে নিয়ে মিছিলে বের হব। নবীজি অনুমতি দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে মিছিলে নেতৃত্ব দিলেন, স্লোগান উঠল, লিল্লাহি তাকবীর। এই ছোট্ট ভাইটা যে স্লোগান দিয়েছে এটা অমরের স্লোগান, সে অন্য কোন নেতার জন্য স্লোগান দেয় নাই। এই ভাইটার মতো যদি বাংলাদেশের প্রত্যেকটি যুবক আর তরুণরা আল্লাহু আকবরের স্লোগান দিয়ে, আল্লাহর নাম নিয়ে, তারা যদি সব সময় আল্লাহর দিনের পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, তাহলে দেখবেন ইসলামের এই জমিনে আলেমুল আমার এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে সবাই সাবধান হয়ে যাবে। ঠিক আছে, বসো, তুমি আবার সুযোগ পাইয়া বেশি দাঁড়াইও না, মনে করতেছে হুজুর তো আমারে ভাইরাল করে দিছে আজকে, আল্লাহ তাকে কবুল করেন। আমি যে কথা শুরু করেছিলাম সেটা শেষ করি নাই, অমর রাদি আল্লাহ আনহু স্লোগান দিলেন আল্লাহ আকবরের, আবু জাহেল কে দেখতো বের হয়ে, কারা স্লোগান নিয়ে বের হলো বাধা দে, তাহলে আল্লাহু আকবরের স্লোগান শুনে আবু জাহাল বাধা দিয়েছিল, এখনো যদি কেউ মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে আল্লাহু আকবরের স্লোগানে বাধা হয়ে দাঁড়ায়, বুঝতে হবে তার রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস হয়েছে। মানে আল্লাহু আকবরের স্লোগানে তার চুলকানি উঠে কেন? চুলকানি উঠে লাভ নাই, এখনকার যুবকরা কিন্তু ইসলামের জন্য পাগল হয়ে গিয়েছে। মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? এখন মাহফিলে যুবকদের ঢল নেমেছে, যুবকদের এই গণজুয়ার, এই গণবিস্ফোরণ দেখে ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের কলিজা আগুন ধরে গিয়েছে। যতই কলিজার আগুন ধরুক, যতই কলিজায় আগুন ধরুক, এই যুবকদেরকে কিন্তু আর থামানো যাবে না, আর থামানো যাবে না। কোরআনের পক্ষে যুবকদের এই গণজুয়ার প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। যুবকদের এই গণজুয়ার, এই গণবিস্ফোরণ, এটা ইঙ্গিত দিচ্ছে আগামীর দিনে এই জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। হুজুর আমি খ্রিস্টান দেখবো কোন দেশে যাবো? আমি বললো আমেরিকা ইংল্যান্ডে যান,
সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখব, আমাদের বাংলাদেশেও হিন্দু ভাই বোনরা আছে, প্রতিবেশী দেশ ভারতে কোটি কোটি হিন্দু ভাই বোন আছে। কেউ যদি কয় হুজুর আমি বৌদ্ধ দেখব, আমি বলবো আপনি মিয়ানমারে যান, সেখানে কোটি কোটি বৌদ্ধ আছে না নাই? কেউ যদি কয় হুজুর আমি মুসলমান দেখব, এই যে কত কত মুসলমান হাজার হাজার বাংলাদেশ, তারপরে আপনি পাকিস্তান, সৌদি আরব, কাতার, দুবাই, অনেক মুসলমান দেশ আছে প্রায় 60টার মতো, সেখানে গেলে আপনি মুসলমান দেখবেন? তাহলে মুসলমানের দেশ আছে, কাফেরের দেশ আছে, ইহুদি খ্রিস্টানের দেশ আছে, বৌদ্ধের দেশও আছে, হিন্দুর দেশও আছে। কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখবো, এটা কোন দেশ? প্রশ্নটা কিন্তু খুব সাংঘাতিক। মুনাফিকের আলাদা কোনো দেশ নাই। উত্তর হলো, যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। যেই দেশে মুসলমান আছে সেই দেশে মুনাফিক আছে। যেই দেশে মুসলমান দেখবেন ওই দেশেই টুপি লাগাইছে, দাঁড়িয়েও রাখছে, নামাজেও যায়, মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশভূষা ধারণ করে কিছু লোক মুনাফিক হয়ে বসে আছে। এরা সুযোগ পাইলেই ইসলামকে জবাই করে। এরা ইমানদার না মুনাফিক? এদের কি চেনা যায় না? এরা মাহফিলের স্টেজে হুজুরের পাশেও বসে, চিনাও যায় না। এরা এমন একটা ভাব সব নিয়ে আসে মাহফিলের স্টেজে হুজুরের পাশেও বসে, আবার মাঝে মাঝে হুজুরের আলোচনা ভালো না লাগলে, কোরআনের আলোচনা ভালো না লাগলে, স্টেজ থেকে নেমে মাহফিলটাকে বন্ধের ষড়যন্ত্র করে। মুনাফিকের আলাদা ড্রেস কোড নাই, কপালে লেখাও নাই সে মুনাফিক। মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই, আলাদা কোনো সাইনবোর্ড নাই। মুনাফিক আমার আপনার ভেতরে লুকিয়ে আছে, মুনাফিক গুলাকে চেনা বড় মুশকিল। মুনাফিক গুলো এত নিকৃষ্ট দেখেন, কোরআনুল কারিমের ভেতরে সূরা আছে কয়টা? বাবারে উঠার টাইম শেষ, ভাইরে উঠার টাইম শেষ। এখন যে উঠবে মানুষ ভাববে মিলে গেছে, এখন আর আমি বলা লাগবে না, এখন পাবলিক বলবে রে ধর মিলছে। আমি এর জন্য আলোচনা শুরুতেই বলছি, যে উঠার উঠে যান, চলে যান চলে যান। এখন কিন্তু উঠলে আমি নিজেই ধরবো, একদম এখানে নিয়ে আসবো। হ্যাঁ উঠছে কেন দেখেন তো, দৌড় মারছে দেখছেন, খবরদার। এখন উঠলে কিন্তু বিপদ, পেশাব টেশাব আটকায় রাখেন, 30-40 মিনিট পারবেন তো ইনশাল্লাহ। দেখেন কোরআনের ভেতরে সূরা আছে কয়টা? আচ্ছা আপনারা জবাব না দিলে আমার বলতে ভালো লাগবে, কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টা সূরার মধ্যে ইমানদার মোমেনদের নামে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? কাফেরের নামে সূরা আছে সূরাতুল, মুনাফিকের নামে সূরা নাই। সূরাটার নাম কি? মুনাফিকুন। দেখেন কাফেরের সূরা কয় পৃষ্ঠা? 3 লাইন, কয় লাইন? মুনাফিকের সূরা কিন্তু প্রায় 1.5-2 পৃষ্ঠা লম্বা, তার মানে কাফেরের 21 লাইন না? মনে ফেলছে কেন? 21 লাইন নাকি হাফেজ নাকি দেখছে? মাশাআল্লাহ, পড়াশোনা করবে, পারফেক্ট ছেলে এটা। কাফেরের সূরা 3 লাইন, মুনাফিকের সূরা 21 লাইন, তার মানে কাফেরের পরিচয় দিতে আল্লাহর লাগছে 3 লাইন, আর মুনাফিক গুলো কাফেরের চেয়ে আরো খারাপ, আল্লাহর পরিচয় দিতে লাগছে 21 লাইন। কাফেরের চেয়ে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিকির ভাইরাস এটা বড় সাংঘাতিক ভাইরাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, লোকটা জাহান্নামে যাবে এমন কথা কোনো আলেম বলতে পারবে না, কোনো মুসলমান এই কথা বলতে পারবে না। কিন্তু করোনা ভাইরাসের চাইতেও আরো সাংঘাতিক ভাইরাসের নাম হলো মুনাফিকির ভাইরাস। এই ভাইরাস নিয়ে বললে বিনা হিসাবে জাহান্নাম ঘোষণা কার? আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেছেন নবী গো, মুনাফিকি ভাইরাসে আক্রান্ত যারা সুসংবাদ দেন, জাহান্নামের আযাব ভোগ করবে তারা। ক্যান্সারে মারা গিয়েছেন, অসুবিধা নাই, ওমিক্রন আসতেছে এখন, ওমিক্রনও মারা গেলে জাহান্নামে যাবে কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে মারা যাবে যারা, জাহান্নামে যাবে। তাহলে বলেন তো আমার আপনার মধ্যে এই ভাইরাসটা থাকলে রিমুভ করার দরকার আছে না নাই? এই জন্য আজকের আলোচনাটা আমরা হেদায়াতের নিয়তে শুনতে পারবো তো।
আবার মনে মনে ভাইবেন না, কমিটিকে দোষ দিয়েন না, কোন হুজুর আনছো সব দিকে আমার সাথে মিলাই মিলাই বলল, কোন জায়গার থেকে একটা হুজুর আনছো আমার দিকে তাকায় তাকায় সব আমার খাসলত চলে গেছে। এই জন্য আমি আগেই বলতেছি, খাসলত গুলো যদি আমি এম হাসিবুর রহমান আমার ভেতরে থাকে, আমি নিজেই সংশোধন হওয়ার জন্য আজকে আলোচনা করব। আমার যুবক ভাইরা, আমার বাবারা, আমরা সংশোধন হওয়ার জন্য আজকের আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুনাফিকির ভাইরাস নিয়ে বললে কি অবস্থা হয় দেখেন, নবী যে জানাজার ইমামতিতে গিয়েও মুনাফিককে জান্নাতি বানাতে পারেন নাই। আমার এলাহাবাদের বাবারা, এলাহাবাদের ভাইয়েরা ভালো করে শুনেন, মুনাফিক মারা গিয়েছে, মুনাফিকের জানাজায় নবী গিয়ে দোয়া করে মুনাফিককে জান্নাতি বানাতে পারেন নাই। ঘটনাটা কি বলবো নাকি? তাবুক অভিযান থেকে ফেরার কিছুদিন পরেই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মা ইন্তেকাল করেছেন, ওনার ইচ্ছা ছিল তিনি ইন্তেকাল করার পরে আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে যেন তার কাফনের কাপন পরিধান করানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজার নামাজে ইমামতি করেন। এই কথা শুনে নবীজি এবার জানাজার উদ্দেশ্যে, এই কথা শুনে নবীজি এবার তার নিজের গায়ের জুব্বা মুবারক খুলে দিলেন, জানাজায় যাওয়ার জন্য রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার নবীজিকে আটকালেন বেশ কয়েকটি জায়গায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ ওহী নাজিল করে, আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আটকালেন, বললেন, ওগো আল্লাহর রাসূল কোথায় যাচ্ছেন, কোন মুনাফিকের জানাজায় যাওয়ার জন্য আপনি প্রস্তুত হচ্ছেন, লোকটাকে কি চিনেন না? উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছিল এই আব্দুল্লাহ বিন উবাই, যখনই সুযোগ পেয়েছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যখনই সুযোগ পেয়েছে ইসলামের শেকড় কাটার জন্য সে কাজ করেছে, সুতরাং এই মুনাফিকের জানাজায় আপনি যাইয়েন না। নবীজি বললেন, ওমর রে, আমার আল্লাহ তো আমাকে কোনো নিষেধ করেন নাই, আমাকে আটকায়ও না। নবীজি এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের বাড়িতে গেলেন, নিজের থুতু মুবারক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সারা গায়ে মেখে দিলেন যেন জাহান্নামের আগুন তাকে না পুড়ায়, নিজের গায়ের জুব্বা মুবারক দিয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার কাফনের কাপড় পরিধান করালেন। এরপরে নবীজি নিজেই জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। এই অবস্থা দেখে আল্লাহর বরদাস্ত হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠিয়ে দিলেন। সাইয়েদনা জিব্রিল আমিন ওহী নিয়ে আগমন করে বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়েছেন? সাবধান, এক্ষুনি থেমে যান, আল্লাহ আপনাকে জানাতে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস تغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. أقوى الله النبي الله أبنك جانيتين استغفر لهم أو لا تستغفر لهم 70 এই মুনাফিকের জন্য আপনি একবার আর দুইবার নয়, আপনি যদি নবী হয়ে আল্লাহর কাছে 70 বার তাওবা করে 70 বারও যদি তার জন্য দোয়া করেন, আল্লাহর সিদ্ধান্ত হলো এই ধরনের মুনাফিকরা মারা গেলে আল্লাহ তাআলা কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আর আমরা তো টাটকা মুনাফিক মারা যায়, একবারে দোয়া টোয়া করে তারপরে কবরে এমন ভাবে শোয়া দেয় মনে হয় জান্নাতের বিছানায় শোয়া আসছে। কি জান্নাতের কন্ট্রাক্টর নিছেন নাকি? নবীজি, যেই নবীজি কেবলা পরিবর্তনের জন্য হাত তুলেন নাই, মনে মনে ইরাদা করেছেন কেবলা পরিবর্তন করে দিয়েছেন কে? যেই নবী হাত না তুলার আগেই দোয়া কবুল হয়ে যায় সেই নবী মুনাফিকের জন্য দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন না। সুতরাং এই ঘটনা এই জন্য বললাম, মুনাফিকির ভাইরাসটা বড় খারাপ, এই ভাইরাস নিয়ে বললে জাহান্নামের আজাব ছাড়া রেহাই পাওয়া যাবে না। আমরা ইমানদার হয়ে বাঁচতে চাই না মুনাফিক হয়ে বাঁচতে চাই? আমরা ইমানদার হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই?
সবাই ইমানদার হতে চাই কি চাই না, তাহলে মুনাফিকের অভ্যাস আমাদেরকে পরিবর্তন করতে হবে, জানতে হবে মুনাফিক কারা, মুনাফিকের কিছু স্বভাব কোরআন এবং হাদিসের ভেতরে আছে না নাই। আমি খুব কষ্ট করে সেগুলোকে একত্র করেছি, একত্র করার পরে দেখলাম মুনাফিকের মধ্যে মোট 15টি স্বভাব আছে, আরো বেশি থাকতে পারে, আমি 15টা পেয়েছি। কয়টা? এটা কি খের সিবাই নাকি? খের মানে খড় আর কি। আমি তো সিলেটি ফুয়া, সিলেট বাড়ি, আমরা সিলেট হয় মুকুর ভিতরে মনে হয় খের হারাইছে, লাগে কোনো মাতু ধুনা যান না। আপনারা কিন্তু খের হারাইছেন নি মুখো, খের যে আপনারা কিতা কই? হ্যাঁ গাঞ্জা, ওরে বাপরে বাপ, কি জাতের ভাষা হাঞ্জা। আর আমরা সিলেটে সন্ধ্যা হইলে, সন্ধ্যা যখন আমরা বলি ইয়াল্লা হাঞ্জা হয়ে গেছে বাড়িতে, মানে সন্ধ্যা হয়ে গেছে, এটাকে বলি হাঞ্জা হয়ে গেছে। ওই সন্ধ্যার হাঞ্জাই কেন আইয়া হয়ে গেছে খেরোর হাঞ্জা? হাঞ্জা নেই হ্যাঞ্জা, ওরে বাপরে যে মাখরাজ, ঠিক হয়েছে ঠিক হয়েছে হ্যাঞ্জা। তো এরা কি হ্যাঞ্জা সিবাই নাকি? কথা কয় না, এমনি বসা। মুনাফিকের খাসনাজ আজকে বলবো কয়টা? এ সাদা জুব্বা ভাই উঠছেন কেন? তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেন বসেন। এই তুমি আবার স্লোগান দাও কেন? এটা বসেন বসেন বসে যান না, পাক না ছেলে। যাই হোক, এখন শোনেন, এই 15টা স্বভাব আমার মধ্যে থাকলে আমি সংশোধন হব ইনশাআল্লাহ। আমাদের কারো সাথে মিললে সংশোধন হতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করে দিই, যেহেতু সময় নাই, আমরা 20-25 মিনিট ধৈর্য ধরে থাকবো তো। এক নাম্বার মুনাফিকদের স্বভাব হলো, এরা ডাবল ফেস পার্সোনালিটি, এরা দুমুখী স্বভাবের, এরা দ্বিমুখী স্বভাবের মানুষ, এরা বলে একটা কিন্তু করে। আল্লাহ তাআলা এদের চরিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান্নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন মুখ দিয়ে এরা ইমানের কথা বললেও আদৌ এরা ইমানদার নয়, কারণ এরা ইমানের কথা বললেও ইমানের পথে চলে না। মুখ দিয়ে বলে ইমান এনেছে কিন্তু আজান হলে নামাজে যায় না, মুখ দিয়ে বলে ইমান এনেছে কিন্তু কথা বললে মিথ্যা বলে চুগল করে করে গীবত করে। অবশ্য এই ধরনের মানুষ এলাহাবাদে নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। এখন মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু কাজে কর্মে ইমানের বিপরীত চলে আসে না নাই। কি আর বলবো ভাই, আপনি তো আজান হলে নামাজেও আসেন না। বলেন তো আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? হ্যাঁ হ্যাঁ, কারবারটা দেখছেন নি, তার ঘর থেকে মাত্র 50-60 দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় জানাজার নামাজ পড়ার জন্য শরীরে এমন গিয়ার আসে ঢাকা থেকে গাড়ি চালাইয়া তারপরে এলাহাবাদ চলে আসে। কি ব্যাপার? এ তো 50-60 দূরে ফজরের নামাজে যায় না, তো 5-6 ঘন্টা জার্মি করে জানাজার নামাজে আসে কেন? এই বাটপাড়ের মতলবটা কোথায়? মতলবটা আপনি বুঝেন না, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপাড় তোর ফজরের নামাজ কোথায়? ফজরের নামাজে গেলি না কেন? শুধু তার কথা কি বলবো, আমরা অনেকেই দেখা যায় ফজরের সময় ঘুমায়। এই যে রুকনুজ্জামান ভাই কত সুন্দর গান বলেছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা, কারণ চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
गाड़ी बाड़ी मिल फैक्टरि टाकारित केटे जनम कत अहंकार बाड़ी गाड़ी मिल फैक्टरि टाकारित केटे जनम कत अहंकार दामी कपड़ छेड़े गोबे दामी कपड़ छेड़े होबे सादा काफन परिते बारी वाला नहीं रे बारी नहीं रे दुनियाते बारी वाला नहीं रे बारी नहीं रे दुनियाते जादर साथे थाकते तुमी चलते दीवानेशी जाना जाए शरीकी होबे तुमार प्रतिबेशी जादर साथे थाकते तुमी चलते दीवानेशी जाना जाए शरीकी होबे तुमार प्रतिबेशी स्वजनेरा निये जाबे स्वजनेरा निये जाबे तुमाके पालकीते बारी वाला नहीं रे बारी नहीं रे दुनियाते 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 আপনার বাড়ি থাকবে আপনি বাড়িওয়ালা থাকবেন না আপনার গাড়ি থাকবে আপনি গাড়িওয়ালা থাকবেন না এই যে ফজরের আজান হলো আপনি ফজরের নামাজে গেলেন না ঘুমিয়ে থাকলেন সবাই একটু আওয়াজ করে বলেন তো নামাজ পড়লে খুশি হয় কে আল্লাহ আরো আস্তে বলেন নামাজ পড়লে খুশি হয় কে আল্লাহ আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে আল্লাহ তাহলে আমাকে বলেন তো দেখি নামাজ ছেড়ে দিলে শয়তান খুশি হয় না আল্লাহ খুশি হয় যেহেতু শয়তান খুশি হয় আমরা প্রতিনিয়ত নামাজ ছাড়ি আবার দেখবেন অনেক লোক আছে গোটা সপ্তাহ নামাজে যায় না কিন্তু জুমার দিন যায় এলাহাবাদে এরকম সাপ্তাহিক জুমা বাড়ি নামাজি নাই তাহলে বলেন তো দেখি একদিনে নামাজ কয়বার আরেকটু জোরে বলেন কয়বার একদিনে নামাজ হলো পাঁচবার এক সপ্তাহ সমান সাত দিন পাঁচ সাত কত হয় তাহলে এই লোকটা সপ্তাহে একবার জুমার নামাজে যায় পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে নামাজে যায় একবার আল্লাহর গোলামি কয়বার হইল আরো জোরে বলেন একবার আর বাকি চৌত্রিশ ওয়াক্ত নামাজে গিয়ে নামাজে না গিয়ে লোকটা কার গুলামি করল তাহলে সপ্তাহের হিসাবে দেখা যায় এই লোকটা আল্লাহর গোলামের চাইতে শয়তানের গোলামি বেশি করে সে আল্লাহর গোলাম নয় শয়তানের গোলাম হয়ে গিয়েছে আবার আমরা শয়তান কেমন বন্ধু বানাইছি আগে শুনো তারপরে না হা বলিও শয়তান কেমন দুস্থ বানিয়েছি দেখা যায় অনেকে সাতটা আটটার সময় ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দেয় বলেন তো আমাদের সবার কাছে স্মার্টফোন আছে না নাই আমারটা তো ভাঙ্গা আপনাদের কাছে মনে আরো ভালো আছে তাই না তো এই যে স্মার্টফোন সবার হাতে আছে থাকুক না ভাঙ্গা আছে তো একটা এই যে স্মার্টফোন দেখা যায় স্মার্টফোনের মধ্যে সবাই অ্যালার্ম সেট করে আটটায় ঘুম থেকে উঠবে বউকে ডেকে বলে বিবি অ বউ আটটায় ঘুম থেকে ডেকে দিও নইলে অফিসের দেরি করে গেলে স্যার বকা দিবে বস বকা দিবে অ মিয়া আপনি বসের বকা থেকে বাঁচার জন্য আটটায় অ্যালার্ম দিয়ে উঠতে পারেন বউকেও বলতে পারেন কিন্তু আপনার কলিজায় বসের চাইতে আল্লাহর ভয় এতটা কম আপনি ফজরের নামাজে ওঠার জন্য বউকে বলতে পারেন না এমনকি মোবাইল ফোনে অ্যালার্ম দিতে পারেন না তার মানে আপনার কলিজার মধ্যে আল্লাহর চাইতে বসের ভয় অনেক বেশি অনেক বেশি আল্লাহর ভয় থাকলে তো আপনি পাঁচটা অ্যালার্ম দিতেন কেমন শয়তান আপনাকে ধরেছে আটটা নয়টায় ঘুম থেকে ওঠার জন্য আটটায় যদি অ্যালার্ম দিতে পারেন কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে আপনি ভোরবেলা পাঁচটায় ওঠার জন্য ফজরের আজানের সময় আপনি অ্যালার্ম দিতে পারেন না কোন শয়তানের সঙ্গে বসবাস আপনার মুনাফিকের স্বভাব হলো মুখ দিয়ে ইমানের কথা বলে কিন্তু কাজ সব বেঈমানি বলে আমি ইমানদার আচ্ছা বলেন তো একজন মানুষ ইমানদার কিনা যাচাই করার জন্য প্রধান মানদণ্ড এবং মাপকাঠির নাম কি আরো জোরে বলেন নামাজ বলেন তো দেখি মুয়াজ্জিন নামাজে আসার জন্য কি দেয় আরো জোরে বলেন হ্যাঁ কথা কর না কেন কি দেয় আরো জোরে মনে করছেন কি হুজুর গুটাই গুটাই কথা বের করে এবার বলেন তো আজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার
আচ্ছা বলেন তো আজানের প্রথম বাক্য আল্লাহ যদি চাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত কিনা? আল্লাহ চাইলে হতে পারত কিনা? কিন্তু আল্লাহ সিস্টেমটা করলেন, আজানের প্রথম বাক্য দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর সিগনিফিকেন্স আপনাকে বোঝা লাগবে। কেন আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো বুঝতে হলে এর অর্থের দিকে আপনাকে মনোযোগী হতে হবে। বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আরেকটু জোরে বলেন আল্লাহ সবচাইতে বড়। তার মানে মুয়াজ্জিন আজান শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর মানুষকে বুঝাতে চায় আল্লাহ বড়, আল্লাহর হুকুমও বড় না ছোট। কিছু মানুষ আছে মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড়, কিছু মানুষ আজান শোনার পরে নামাজে না গিয়ে আল্লাহর সঙ্গে পাল্লা দেয়া নিজের কাম কামের মধ্যে কাজের মধ্যে লিপ্ত থেকে বুঝায় না আল্লাহর হুকুমের চেয়ে আমারটাই বড়, এই জন্য নামাজে যায় না। আসে না নাই? নাহলে সে যদি বুঝতো আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম বড়, সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দিয়ে নামাজে যেত কি যেত না? যদি বুঝতো তাহলে সব বন্ধ করে নামাজে চলে যেত। ইমানের ঘোষণা দিয়ে ইমানের বিপরীত কাজ করা যাবে না। ইমানের ঘোষণা দিয়ে ইমানের বিপরীত কাজ করার নাম ইমানদারি নয়, এটার নাম মুনাফিকি। জুড়ে কোন কি? তাহলে আমরা ইমান এনেছি, ইমানের পথে চলার দরকার আছে না নাই? ইমান এনে আমরা যদি ইমানের বিপরীত চলি আমরা কি হয়ে যাব? আমরা কি মুনাফিক হতে চাই নাকি? আমরা কি হতে চাই? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন মুনাফিকের দুই নম্বর স্বভাব হলো, মুনাফিকের দুই নম্বর স্বভাব হলো মুনাফিক গুরু ইমানের লেবাস পরে মুসলমানের লেবাস পরে মুসলমানকে ধোকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকরা এর নয় নম্বর আয়াতে বললেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বললেন মুনাফিক মানকে স্বভাবের লোকেরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোকা দিতে চায়, অথচ তারা জানে না তারা নিজেরাই ধোকা খাচ্ছে, প্রতারিত হয়ে যাচ্ছে। এরা এমন ভাবে ধোকা দেয়, দেখবেন আপনারা টুপি লাগাইয়া পাঞ্জাবি পরে মসজিদ কমিটির সভাপতি হয়, মাহফিল কমিটির সভাপতি হয়, আবার দেখবেন সুযোগ পাইলে নাচ গান কনসার্টেরও সভাপতি হয়। ইমানদারদেরকে এসে দেখায় এই দেখ আমি খুব ইমানদার আল্লাহওয়ালা মানুষ তোমাদের সঙ্গে আছি, আবার গায়ক গায়িকা নায়ক নায়িকাদের সামনে গিয়া বলে এই দেখো তোমাদের সঙ্গেও। এরা এমন কারবারি, দেখবেন মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হয়ে বক্তব্য দেয় আর রাতের বেলা মাদকের রাজত্ব করে যারা তাদের সঙ্গে হাত মিলায়া তারপরে চাঁদা নেই এদের কাছ থেকে আসে না না। আমার দেশে মাদক নির্মূল অধিদপ্তর নাই, আছে মাদক নিয়ন্ত্রণ আজীব অবস্থা। তো এই অফিস দিয়ে কি আপনারা নিয়ন্ত্রণ করেন নাকি? উচিত তো ছিল নির্মূল করা, কি আমি ভুল বলেছি নাকি? আচ্ছা বলেন তো আমাদের সমাজে আমরা মাদক চাই কি চাই না? আমরা মাদক চাই কি চাই না? আমাদের পুলিশের ভাইরা চায় না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে, সরকারের লোকেরা মাদকের বিরুদ্ধে, প্রশাসনের লোকেরা মাদকের বিরুদ্ধে, আমরা হুজুররাও মাদকের। তো যেহেতু মাদকের বিরুদ্ধে আমরা, উচিত ছিল নাম দেওয়া মাদক নির্মূল অধিদপ্তর। তো মাদক নিয়ন্ত্রণ কেন দিলাম? নিয়ন্ত্রণ করার ইচ্ছা আছে নাকি? কি আজীব অবস্থা! ইমানদারের লেবাস ধরে ইমানদারদের সঙ্গে মুনাফিক গুলো কেমনে ধোকাবাজি করে দেখবেন। দেখবেন মাহফিলের স্টেজেও এসে সভাপতি হবে কিংবা মানুষের সামনে বক্তব্য দিয়া বলবে আমি ওয়াজ মাহফিলের পক্ষে, আবার দেখবেন মাহফিলগুলোকে বন্ধ করার জন্য তলে তলে মিটিং করে এরা হলো মুনাফিক। ইমানদারের সামনে এসে ইমানদারি দেখায় বেঈমানদের সাথে মিলিত হয়, বেঈমানি করে আসে না নাই? তাহলে ইমানের লেবাস পরে যারা এরকম বেঈমানি করে এরা ইমানদার না মুনাফিক? এই ধরনের মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। মুনাফিকের তিন নম্বর স্বভাব হলো যেই দিকে বৃষ্টি ওই দিকে তার ছাতা, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা, সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন মুনাফিকের স্বভাব হলো ইমানদারের সামনে আসলে বলে আমি ইমানদার মানুষ,
আবার যখন বেঈমানদের সামনে যায় গিয়ে বলে আমরা তো ঈমানদারদের সাথে খেলা মেলা করি, আমরা আসলে তোমাদেরই। এমন একটা ভাব সামনে টুপি টুপি লাগাইয়া দেখা যায় ইমানদারদের সামনে আসে, মুসল্লি মুসল্লি ভাব দেখায়, আবার সুযোগ পাইলে মুসল্লিদের দাড়ি ধরে ধরে টানে। এরা ইমানদার না মুনাফিক? আরো জোরে বলেন। এই যে দেখলেন না পাগলা, ওই পাগলাকে দেখলাম মসজিদের মিম্বরে, আবার দেখা যায় তারে গানের ওই স্টেজে, মসজিদের মিম্বরে আছে আবার গানের স্টেজও পাওয়া যায়। মিয়া ইসলামের বিরুদ্ধে লাগছো, কোনো দেশেই কিন্তু জায়গা হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, তিনি ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে এই ইসলাম বিরোধী নারী বিদ্বেষী তাকলাকে তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কারের জন্য আদেশ দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাতে চাই, আমরা জানি আপনি ইসলামকে ভালোবাসেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি ইসলামকে ভালোবাসেন আমরা জানি। সেই ভালোবাসার জায়গা থেকেই আমরা ইসলাম প্রিয় মানুষেরা আপনার কাছে দাবি জানাতে চাই, এই টাকলাটাকে আপনি দেশে ফিরিয়ে এনে নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়ার কারণে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জজবাকে গেলে হের আছে আর কারণ নাই, এখানে বোঝা যাচ্ছে না কেনা ভয় পায়। ভয় পাবেন কেন? প্রধানমন্ত্রী নিজেই তো এই টাকলাকে সাইজ করেছেন, ঠিক কিনা? জন্য প্রধানমন্ত্রী দেশের জনগণের অনেক ভালোবাসা অভিনন্দন পেয়েছেন। আমার মনে হয় তিনি যদি এই ভালোবাসাকে মূল্যায়ন করে এটাকে ফিরিয়ে এনে শাস্তি দেন, তিনি মানুষের আরো ভালোবাসা আরো অভিনন্দন পাবেন ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের খাসলত বলে ফেলেছি কয়টা? আরো জোরে জোরে বলেন। কি অভিযুক্ত লাগে আপনাদের? আমি তো বলছি বারোটার আগে ছুটি দিব, তো এত পাগল হইলে তো হবে না, দিব ইনশাআল্লাহ, চলবে চলবে। এরপরে মুনাফিকের চার নম্বর খাসলত হলো সে মানুষ দেখানোর জন্য কাজ করে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের চার নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াত থেকে এবারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়া এদের স্বভাব হলো মানুষ দেখাবার জন্য কাজ করে, এমন কি মানুষকে দেখাবার জন্য মাঝে মাঝে নামাজ আদায় করে। দেখবেন এমনি তারে মসজিদে পাওয়া যায় না, হঠাৎ করে দেখা গেছে এখানে কিছু মানুষ নামাজ পড়তেছে, আমি যদি নামাজ না পড়ি বলবে আমি ভালো না, এই জন্য অজু থাকব না থাকুক গিয়া আল্লাহু আকবার আছে না নাই? আবার এই ধরনের নামাজ ইলেকশন আসলে কিন্তু বেশি বাড়ে, দেখা যায় অন্যান্য সময় খুব একটা নামাজ পড়ে না, ইলেকশন আসলে হাতের মধ্যে তসবি আছে না নাই? দেখবেন ইলেকশন আসলে হাতের মধ্যে তসবি, এর আগে তসবি নাই, ইলেকশন আসলে হাতের মধ্যে তসবি, মাথায় টুপি, অসুবিধা নাই ভালো, কেউ যদি সংশোধনের উদ্দেশ্যে দিয়ে দেয় তাহলে ভালো, অসুবিধা, কেউ সংশোধন হতে চাইলে আমরা তাকে নিয়ে ঠাট্টা মস্কারা করব। কিন্তু আপনি মানে ফাইজলামি করেন কেন? দেখা যায় সবসময় পড়েন না, ইলেকশন আসলে পরে, ইলেকশনের পরে আবার বাদ দেন, এই রকম ফাইজলামি করে মানুষের সঙ্গে আপনি ধোকাবাজি করে। অনেক মানুষ আছে দেখা যায় সব জায়গায় দান খয়রাত করে না, যেখানে দান খয়রাত করলে বাহ বাহ পাওয়া যাবে ওইখানে করে, আসে না নাই? আবার দিয়া কয় আমার নামটা একটু উঁচা করে বলবেন। এই যে মানুষ দেখানো কাজ, আপনারা কি রাগ হচ্ছেন? আল্লাহর কথা, আল্লাহ বলছেন এটা মানুষ দেখানো কাজ। আবার দেখবেন অনেক মানুষ হজে যায় খবর হয় না, আবার এলাকার কেউ কেউ হজে গেলে গোটা উপজেলা খবর হয়, আবার হাজি সাহেব সংবর্ধনা আগেই নিয়ে নেয়, অনেকে আবার দুইবার তিনবার হজ করার পরে হাজি লেখলে রাগ করা কথা, হাজি লোকস না আমরা আল্লাহ লেখবা, দুইবার হজ করে ফেলছে এখন কি আমি হাজি নাকি? আচ্ছা বলেন তো নবীজি হজ করছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আবু বকর হজ করেছেন কিনা? আমরা কি বলি নাকি আলহাজ আবু বকর?
ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করছেন কিনা, আমরা কি বলে নাকি আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ফরজ আদায় করে যদি হাজি লাগানো লাগে, এলাহাবাদের যেই লোক দৈনিক পাঁচটা ফরজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, দেখা যাবে তাইলে তার নামের আগে ও মুসল্লি অমুক লাগানো লাগবে। জন্য এটা লাগাবেন না, দরকার নেই, কারণ এটা আমাদের পূর্বসূরি সালফে সালেহিনদের আমল ছিল। কারণ আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন, আমরা তো হজে গেলেই আমাদেরকে পুলিশও ডাক দেয়, ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। আচ্ছা আপনার নাম জানে না, আচ্ছা মনে করেন আপনার মসজিদে মুসল্লি একজন আসতে নাম জানে না, তখন কি বলেন সম্মানিত মুসল্লি? ঠিক এই কাজটা আপনি নাম না জানলে যেমন বলেন মুসল্লি ভাই এদিকে আসেন, ঠিক ওই ব্যক্তি আপনার নাম জানে না বলে যে হজ করতে গিয়েছে তাকে আরবিতে বলা হয় হাজ্জি, জন্য বলে ইয়া হাজ ইয়া হাজ্জি এদিকে আয়, নাম জানে না বলে এটা বলেছে। এই জন্য কি সবসময় লাগাইতে হবে নাকি? অনেকে আছে হজে যাওয়ার আগে দাবাত টাবাত খাওয়ায়, আবার উপস্থাপককে বলে আমার নামে কিন্তু আলহাজ লাগাই, বুঝছনি? এই যে মানুষ দেখাবার জন্য কাজ করা, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? কিন্তু আমার কথা না তো, আমি তো আগেই বলেছি আমরা সংশোধন হওয়ার জন্য আজকে আলোচনা শুনবো, আগেই বলেছি মুনাফিকি ভাইরাস নিয়ে বললে অসুবিধা আছে, জাহান্নামের কই যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়ার খায়েশ উঠছে কার কার হাত তুলেন, তার মানে সবাই অত্যন্ত মনোযোগী, মনোযোগ আছে না গেছে, পেটে ক্ষুধা নিয়ে শুনতেছে, অসুবিধা নাই, কমিটির ভাইরা মনে খায় না, আমি তো খাই নাই, খানা আছে না শেষ আছে না, খবর তো নিতে হবে, নাহলে শেষও তো করে ফেলতে হবে, মেসেজ দিয়ে ফেলছে খানার জন্য, না কি মেসেজ দিছে আমার উল্টা পাল্টা কিছু মেসেজ নেই, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে চলবে নাকি দোয়া দিয়ে দেবো? তাহলে মুনাফিকের চার নম্বর খাসলত হলো কি দেখানো কাজ করে, আরো জোরে বলেন, লোক দেখানো কোন কাজ আমরা করব, আমরা যা কিছু করব সব কার সন্তুষ্টির জন্য করব, এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শিখালেন বলো আমার নামাজ আমার আমার কুরবানি আমার হায়াত আর আমার মত সব কিছু কার জন্য, আরো জোরে বলেন কার জন্য? মুনাফিকের পাঁচ নম্বর খাসলত হলো মুনাফিকগুলো দেখতে সব সময় লাগে তাজা তাজা, কিন্তু আল্লাহ বলেছেন ভেতরে ভেতরে এরা রুগা রুগা, কথাটা কার? আল্লাহ বলছেন ভেতরে ভেতরে এরা রুগা রুগা। এখন প্রশ্ন হলো আপনারা বলতে পারেন হুজুর এরা কোন রোগে ধরছে, করোনা না অমিক্রন না এরে ধরছে নিফাকের রোগে, কোন রোগে? আর ওদের রোগটার নাম কি? আল্লাহ বলেছেন ফি উলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন এদের অন্তরটা রোগা রোগা, এদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, এরা তওবা না করলে এদের রোগ দিন দিন বাড়ে না কমে, এই রোগে আক্রান্ত হয়ে মুনাফিকির ভাইরাস নিয়ে যারা মরবে, আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকি ভাইরাস নিয়ে মরবে যারা জাহান্নামী হবে তারা। এই ভাইরাস কি আমরা লালন করব নাকি? কি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য দেখি কত কিছু করেন আপনারা, নেটের মতো কি জানি মাথায় লাগায়, এরপরে পুরুষ হোক নারী হোক যেই মহিলারা বেপর্দা ছিল হেরাও মাস্ক লাগাইছে, আবার কেউ বেশি সচেতন বুরখার মতো পিপি পরছে, আরেকজনকে দেখলাম আমি হেলমেটের মতো কি জানি পরছে, দেখলে মনে হয় নাসা থেকে মহাকাশের বিজ্ঞানী আসছে। ও করোনা থেকে বাঁচার জন্য আপনি এত সতর্কতা অবলম্বন করেন, মুনাফিকির ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে বলেন তো মুনাফিকের পাঁচ নাম্বার স্বভাব, এদের অন্তরটা কি রোগা রোগা, এদের অন্তরটা কি জুড়ে কন্যা? মুনাফিকের ছয় নাম্বার, আপনাদের জন্য আমি তাড়াতাড়ি করতেছি দেখেন না, ছয় নাম্বার খাসলত হলো এরা হচ্ছে জামেলা গন্ডগোল লাগানো মানুষ, যেখানেই সুযোগ পায় এখানে একটা গ্যাঞ্জাম লাগায় আছে না নাই? আল্লাহ এদের চরিত্র কোরআনে তুলে দিয়েছেন,
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ আল্লাহ তাআলা বলছেন যখন এদেরকে বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সংশোধনকারী মানুষ ইজাত সংশোধনকারী হইছে এই এই উঠছে কেন ধরে 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 বসেন বসেন এদিকে তাকান শুনেন মুনাফিকের খাসপথ হলো যেখানে সুযোগ পায় গ্যাঞ্জাম লাগায় যেখানেই সুযোগ পায় সেখানে গ্যাঞ্জাম লাগায় সুন্দর কোরআনের মাহফিল চলে দেখা যায় মাহফিলের মধ্যেও কয়েকজন গ্যাঞ্জাম লাগাবার জন্য আসে এটা কিন্তু ইমানদারি খাসপথ না এটা মুনাফিকের খাসপথ কার খাসপথ আবার অনেকে দেখা যায় মাহফিল করাবে যুবকরা তাদের কাছে ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় হয়ে যায় আছে না নাই আমি বুঝলাম না মাহফিলে কি সন্ত্রাসের পক্ষে কথা বলা হয় কথা বলেন না কেন আপনারা জঙ্গিবাদের পক্ষে বলা হয় বরং আল্লাহর কোরআন আল্লাহর দ্বীন ইসলাম সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে ঠিক কি না আমরা এখানে যুবকদেরকে চরিত্র গঠনের কথা বলি মা বাবার খেদমত করতে বলি নামাজ পড়তে বলি চরিত্র সুন্দর করতে বলি তো মাহফিলে বাধা দেন কেন একজন ওই দিন কয় হুজুর ইলেকশন আসছে দেখেন না ইলেকশনের সাথে মাহফিলের কি সম্পর্ক এটা কি রাজনৈতিক মঞ্চ নাকি এটা কোরআনের মঞ্চ আমরা এখানে কোরআনের কথা বলি ঠিক কি না বলেন তো মাহফিল যত বাড়তেছে মানুষের চরিত্র সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে একজন ওই দিন কয় এত মাহফিল বাড়তেছে কই লাভ কি হইতেছে হে লাভ দেখবে কেমনে তার চোখের মধ্যে তো রঙিন চশমা কিছুই দেখে না কানা বলেন তো যাত্রা গান আগের চেয়ে বাড়ছে না কমছে এগুলো মাহফিলের অবদান না বলেন তো দেখি সিনেমা হলের সংখ্যা বাড়ছে নাকি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে তো কানার কানা মাহফিল করে কি হচ্ছে তুমি কি দেখো না বলেন তো এখন মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি আমি ছোটবেলায় মাহফিলে গিয়ে দেখতাম সব বাবারা পান খাইয়া খাইয়া ওয়াজ শুনতেছে আর এখন দেখেন আমার বাবাদের সংখ্যা কম কিন্তু আমার জোয়ান ভাইদের সংখ্যা কম না বেশি তো রঙিন চশমা লাগাই এমন কানা হয়েছে দেখো না এগুলো কিসের বরকতে হয়েছে এখন যুবকদের মুখে দাড়ি কম না বেশি এই দেখেন কি সুন্দর আমার যুবক ভাইদের মুখের মধ্যে কতজনের দাড়ি আছে যাদের না এরা রেখে ফেলবে ইনশাআল্লাহ তো যারা বলে মাহফিল দিয়ে কোনো উন্নতি আমরা দেখছি না আমরা বলবো এই লোকটা আসলে হয় কানা হয়ে গেছে অথবা নাস্তিক মুরতাদদের সঙ্গে সে সুর মিলিয়েছে কানা কোথাকার দেখো না তুমি কি হচ্ছে এখন আস্তে আস্তে মসজিদের মধ্যে যুবকদের সংখ্যা মুসল্লি বাড়তেছে না কমতেছে এই যে এখানে সবাই যুবক বেশি না বুড়া বেশি তাহলে ওয়াজ মাহফিল বাড়লে সমাজের লাভ আছে না নাই এই যুবকগুলা হয়তো রাতের বেলা ডিজে পার্টি করতো সুতরাং আমাদের সকল মুরব্বীদেরকে বলতে চাই প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই বেশি বেশি মাহফিলের সুযোগ দেন দেখবেন সমাজ থেকে চুরি ডাকাতি সন্ত্রাস জঙ্গিবাদ অন্যায় সবকিছু আস্তে আস্তে কমে যাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন তাহলে মুনাফিকের ৬ নম্বর খাসতত বললাম এরা হলো গ্যাঞ্জাম সৃষ্টিকারী কি সৃষ্টিকারী মুনাফিকের ৭ নম্বর বৈশিষ্ট্য হলো এরা কথায় কথায় মিথ্যা বলে কি বলে এটা কিন্তু আমাদের অনেকের সাথে মিলতেও পারে নবীজি বলেছেন মুনাফিকের খাসলত তিনটা অন্য হাদিসে আরেকটা বাড়ায় বলেছেন চারটা এর মধ্যে একটা হলো ইদা হাদ্দাতা কাদাবা মুনাফিক যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে এই ঠিক তো বুঝছেন সারাদিনে কয়টা মারছেন মিথ্যা বলে এটা একজন বিষয়ে স্বীকারও করছে কয় হুজুর হিসাব সারা হয়েছে বলেন তো কার মুখে দুর্গন্ধ বেশি বুঝে শুনে বলেন এই তো এদিক থেকে জবাব দিচ্ছে সঠিক উত্তর আপনি নাকি এক জায়গায় মাহফিলে গেছে কইলাম কার মুখে দুর্গন্ধ বেশি কয় হুজুর তারা ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করে না আমি বললাম কি ব্যাপার আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি নইলে ম্যাজিকের কথা কেন বললেন ক্লোজ আপের কথা কেন বললেন না এরকম একজন বলছে আসলে কার মুখে দুর্গন্ধ বেশি শুনেন নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার ধারে কাছেও থাকে না চিন্তা করছেন বলেন তো আমার নবী জীবনে একটা দিন কি মিথ্যা বলেছেন নাকি না
আহারে কি পয়গাম্বরের অনুসারী আমরা, 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তার জবান দিয়ে বের হয় না। আর আপনি আমি কি করি, মিথ্যা ছড়াছড়ি আমরা এখন পুলামাইয়াদের সামনে মিথ্যা বলে এদেরকে মিথ্যা শিখাই। এক ছেলে আর বাপের গল্প মনে পড়ছে, বলবো নাকি? বলবো বলবো। এক বাপ ঘরে আসছে, আসার পরে দেখতেছে তার ছেলে লিখতেছে, কয় বাবা দেখি তো কি দেখো, লেখা দেখে দেখে হায় হায় তোমার লেখা তো খারাপ, কিসার ট্যাং বগির ট্যাং বা কাতারা, লেখা তো সুন্দর না, আসো বাবা আমি তোমাকে লিখে দেই, এরপরে আমার হাতের লেখা দেখে তুমি ট্রাই করো দেখবা হাতের লেখা সুন্দর হবে। এখন বাপ তার ছেলের খাতার মধ্যে লিখেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, হ্যান্ড রাইটিং ও মাশাআল্লাহ সুন্দর। এরপরে বললাম বাবা ধর আব্বু লিখে দিলাম, এটা দেখে দেখে তুই ট্রাই কর, তোর লেখাও সুন্দর হবে। এখন ছেলে অসুন্দর করে টেবিলে বসে লিখতেছে, কিছুক্ষণ পর কলিং বেল, কি বেল, কলিং বেল, দরজার ফাঁক দিয়ে দেখছে আয় আয় তা আব্দুল সালাম পাই না, 10,000 টাকা পায়। এখন তো কারবার খারাপ, ছেলের কাছে এসে বলে বাবা রে দরজাটা আস্তে করে খুলে বলো, চাচা আঙ্কেল আজকে আব্বু বাসায়। ছেলে বলতে যে আব্বু একটু আগেই না আমারে শিখাইলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা তখন কয় বাবা রে খাতার লেখা খাতায় থাকু, এখন তুই আমারে এই কথা বলে আগে নাজাত দে। আছে এরকম, আছে কেমনে আমরা মিথ্যা বলি, ফোন আসছে, আছে এলাহাবাদ, কয় আমি কসবা, আছে গ্রিন লাইনের পাশে, কয় আমি বিমানে পাটনে, আছে না নাই। কেন আপনি বলবেন হুজুর একটা দুইটা মিথ্যা না বলছি, কি হয়েছে? না রে ভাই, মিথ্যা বলার কুফল হলো দুইটা, কয়টা? দুইটা। আরো জোরে, দুইটা। মিথ্যা বলার এক নম্বর কুফল হলো, মিথ্যা বলার কারণে মানুষ মুনাফিক হয়ে যায়, আর মুনাফিক হলে জান্নাত নাকি জাহান্নামের নিস্তলা। মিথ্যা বললে মুনাফিক হয়, মুনাফিকের পরিণতি জাহান্নামের নিস্তলা। আর আর মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো, মিথ্যা বললে জোবানের হক নষ্ট হয়। তাহলে বলেন তো আমরা জাহান্নামে যেতে চাই কি চাই না? জাহান্নামে যেতে চাই না, কারণ মুনাফিকরা তো জাহান্নামে যাবে, আর মানুষ মিথ্যা বললে মুনাফিক হয়। আজ থেকে মিথ্যা বলা বাড়াবো না কমাবো, এটা কোনো উত্তর হইলো? কমাবেন মানে মানে থুরা থুরা কিছু কিছু বলবেন তাই না? থুরা থুরা আমরা সিলেটি ভাষা, সিলেট হয় থুরা থুরা মাথা দিলে অসুবিধা নেই, না থুরা থুরাও মাথা যাইতো না, একবারে ফুরা ফুরি সারা বাদ দিলাই তো অকলতা, হকলতা বাদ দেওয়া লাগবো, হকল মিথ্যা মাত, হকল মিশা মাত বাদ দেওয়া লাগবো, পারবা তো ইনশাল্লাহ। কিতা মাঝে মাঝে সিলেটি মাতলে বেজারই জানি, আপনারা খুশি নাই না? খুশি খুশি, আমার চাচা খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। মিশা মাত তুরা তুরাও মাথা দেয় তো না, একবারে হকলতা বাদ দেওয়া লাগবো, সব বাদ দিব তো। আমি একটু আগে টেস্ট করলাম আপনাদের মনোযোগ, বললাম মিথ্যা কথা আমরা এখন থেকে বলবো না কমাবো, কয় কমাবো, কমাবেন কেন? উত্তর হবে একেবারে একেবারে, কারণ মিথ্যা বলা কিসের আলামত? মিথ্যা বলা কিসের আলামত? এখন কমিটিও মিথ্যা বলে, হুজুরও মিথ্যা বলে, এটা আপনাদেরকে বলতেছি না। এখানে তো আমি গত বছর আসছি, খুব ভালো মাহফিল ছিল, আমি আসছিলাম না গত বছর, মনেও আছে, মৃত্যু যন্ত্রণা নিয়ে ওয়াজ করছিলাম, আপনাদের মনে আছে? হুজুরের মেমোরাইজিং ক্যাপাসিটি ভালো, এই শত শত মাহফিল করলো কোন জায়গায় কি বিষয় আছে হয়েছে এটাও মনে আছে, আলহামদুলিল্লাহ। মৃত্যু যন্ত্রণা নিয়ে ওয়াজ হয়েছিল না গত বছর, মিলাই দিছি এখন, কারণ মৃত্যুর যন্ত্রণা দিয়ে মরার ভয় দেখাইছি, এখন যেহেতু মরা লাগবে, এখন এবছর মুনাফিক আনলাম কেন ভাইরে, মরিস কিন্তু মুনাফিক হয়ে বিষয়টা একটু মিল রাখলাম আর কি। আচ্ছা শুনেন, কি যেন বলতেছিলাম, মিথ্যা মিথ্যা কথা একেবারেই বলা যাবে না। আমাদের অনেক ভাইরা আসলে এটা তারা আমাদেরকে ভালোবাসে, ধরেন মেইন রোড থেকে বেশি ভিতরে তো বেশি ভিতরে হুজুর না আসতে পারে, কয় হুজুর একদম মেইন রোডের সাথে চলে আসেন আপনি। আমি একবার এরকম একটা মাহফিলে গিয়া দেখি ওই উত্তরবঙ্গে গেছিলাম, না কিসের বাচ্চারা বড় উত্তরবঙ্গে গিয়েছিলাম, 70 কিলো নিচে ভিতরে। তা আমি বললাম ভাই এটা আগে বললেন না কেন, তাহলে তো আরো 3 ঘন্টা আগে বেরোইতাম, কয় হুজুর যদি না আসেন, বললাম না কেন আমরা আসবো না, প্রত্যন্ত অঞ্চলগুলিতে আমরা দাওয়াত নিয়ে যাব, কারণ আমাদের ভাইরা আমাদেরকে এত ভালোবাসে, আমরা যদি না যাই আল্লাহর কাট করে আমরা জালেম হয়ে যাব। সত্য বলেন, তাহলে হুজুরদের কষ্ট হবে না, অনেক জায়গায় রাস্তা ভাঙ্গা বলেন তো, ভাঙ্গা হইলে অসুবিধা কি, গাড়ি রেখে মোটর সাইকেলে হুজুর যাবে, হেঁটে হেঁটে যাবে, আমি গিয়েছি এরকম, এই যে আমার খবর সক্রিয়া সাক্ষী, মোটর সাইকেলে সুনামগঞ্জের সেই
একবার আমি দোয়ারা বাজারে গিয়েছি, 30 কিলো ধুলা বালু খাইয়া গেছে। এই যে আমাদের মোল্লা নাজিমুদ্দিন ভাই একদিন পোস্ট করলেন, উনি উত্তরবঙ্গে একদিন সাইকেল চালায় মাফি লেগেছে, তো অসুবিধা কি, যাবো আমরা। মিথ্যা কথা ছেড়ে দিব, কারণ মিথ্যা বলা কিসের আলামত? আমরা হুজুররাও মিথ্যা বলি। এখন অনেকে বলে আসতেছে, আসার সময় দেখা যায় আছে এক জায়গায়, বলে আরেক জায়গায়, আসে না নাই। এগুলা করা যাবে, কারণ মিথ্যা বলা কিসের আলামত? কেউ কষ্ট হচ্ছে? এই দেখেন সময় শেষ পর্যায়ে, ভালো করে শুনেন। 8 নম্বর মুনাফিকের 8 নম্বর খাসলত হলো, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে ওয়াদা কি করে? নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আপনার কাছ থেকে টাকা নিছে, ওয়াদা করছে, ভাই ওয়াদা করলাম রে ভাই আগামী জুমা পরে দিয়ে দেবো, কত জুমা আসলো আর গেল তার আর দেখা নাই। আপনাদের কথা কি বলবো, এই ঘটনা আমার সাথে কতবার ঘটছে, জুমা বারও আসে না তার দেখাও মিলে। আবার যদি দেখে রাস্তার এদিক দিয়ে আমি যাচ্ছি, সে আসতেছে, দেখা মাত্র দৌড় দেয়, মনে হয় যেন পুলিশ সিগন্যাল মারছে, আসে না নাই। তো আপনি ওয়াদা মতো দিতে পারতেছেন না, আসেন, এসে আপনার ভাইকে বলেন ভাইরে আরো কিছু সময় দেন, অসুবিধা আছে? তাহলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে। ওয়াদা পালনের ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো বলে ফেলবো তো একবার। হ্যাঁ কোয়ালিতাম, একজন বলতেছে হুজুর কোয়ালাম, মজার মানুষ আপনারা আলহামদুলিল্লাহ। দেখছেন কোরআনের জন্য কি আকর্ষণ, দেখি কারা কারা খান নাই হাত তুলেন তো, নাকি খাইয়াও হাত তুলেন, খাইয়াও হাত তুলছে। আপনারা কি সুমন ভাই আপনারা খাওয়া দাওয়ার আয়োজন করছেন নাকি? ঠিক আছে আমিও খাই না, অসুবিধা কি, ওই যে আগে বলছে না কাটাকাটি হয়ে গেছে সমান সমান। শোনেন ঘটনাটা শোনেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একবার এক যুবককে আদালতের সামনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। যুবকের অপরাধ হলো সে দুই যুবকের বাবাকে পাথর মেরে হত্যা করেছে। মনোযোগ আছে না গেছে? খুব মজার ঘটনা, একটু কান লাগান। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে দুই যুবক একবার এক যুবককে ধরে, দুইজন একজনকে ধরে টানা হেঁচড়া করে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার, একে তোমরা টানা হেঁচড়া করে কেন আমাদের আমার সামনে নিয়ে আসছো? তারা বলল এই যুবক সুন্দর, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন যুবককে বললেন ও সুশ্রী সুন্দর যুবক, তুমি কি সত্যি সত্যি এই দুই যুবকের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক তখন সত্য স্বীকার করে বলল আমিরুল মুমিনিন, আমি এই দুইজনের বাবাকে হত্যা করে ফেলেছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন পুরো ঘটনা আমাকে শোনাও। যুবক তখন বলল আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, আমি তো সফরের হালতে আছি, এই এলাকার মানুষ না, আমি সফরের হালতে ছিলাম, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, একটা খেজুর নাছে, একটা খেজুর গাছের নিচে আমি আরাম ফরমাচ্ছিলাম, হঠাৎ করে আমার ঘুম চলে আসলো, আমি যখন ঘুমিয়ে গেলাম আমার উট আমাকে ছেড়ে এবার সে পথ চলা শুরু করলো। ঘুম ভাঙার পরে দেখি আমার উট আমার কাছে নাই, উট খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার উটটা মরে গিয়েছে, আমার উটটা মৃত। দেখলাম পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলাম কিও আমার এই উটটা তো ভালো ছিল, এটা মরলো কেমনে? লোকটা বলল আমার বাগানে ঢুকেছিল, এরপরে আমি তোমার এই উটটাকে হত্যা করে ফেলেছি। এবার যুবক বলল আমি লোকটার সঙ্গে তর্কে জড়িয়ে গেলাম, তর্কের এক পর্যায়ে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটা পাথর হাতে নিয়ে আমি লোকটার মাথার মধ্যে ছুঁড়ে মারলাম। লোকটার মাথার মধ্যে যখন ছুঁড়ে মারলাম, আমি মাথার মধ্যে ছুরি মেরেছিলাম, ভাবছি আমি ভাবি নাই লোকটা মারা যাবে, কিন্তু দেখা গেল লোকটা মারা গেল। ইচ্ছা করে এই কাজটা করি নাই, তাদেরকে বলেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ওই দুই যুবককে বললেন তোমাদের বাবা যেহেতু মারা গিয়েছেন তোমরা কি চাও? তারা বলল আমরা কিসাস চাই, কিসাস হত্যার বদলে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যেহেতু যুবকরা তোমাকে মাফ করবে না, তোমার শাস্তি হলো তোমাকেও হত্যা করা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তুমি কি চাও মরার আগে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি আগামী জুমা পরে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? যুবক তখন বলল আমিরুল মুমিনিন আমাকে মৃত্যুদণ্ড দেন, কোনো অসুবিধা নাই। মনোযোগ আছে আপনাদের? ভাই শুনেন ঘটনাটা শুনেন, যুবক বলল আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু 3টা দিন আমাকে সময় দেন। কয়টা দিন?
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিন দিনের সময় চাও কেন? যুবক তখন বলল, আমি তো সফরের হালতে আছি, আমার এলাকায় একবার যাওয়া দরকার, কারণ অনেক মানুষের আমানত আমার কাছে আছে, হিসাব আমার কাছে, এই হিসাবগুলো যদি তাদেরকে বুঝায় না দেই তাহলে আমানতের খেয়ানত হবে, আমি ওয়াদা দিচ্ছি তিন দিনের মধ্যেই আমি ফিরে আসবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝছি, তোমার এলাকায় গিয়ে তুমি আর আসবা এমনি দেওয়া যাবে না, তবে কেউ যদি তোমার পক্ষে দাঁড়ায়, জিম্মাদার হয়, তাহলেই কেবল তোমাকে তিন দিনের সময় দিয়ে ছাড়তে পারি। এবার যুবক বলল, কে আর আমার জন্য এখানে জিম্মাদার হবে, কারণ কেউ তো আমাকে চিনে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে কি কেউ আছো নাকি যে এই যুবকের জন্য জিম্মাদার হবা? কেউ দাঁড়ায় না। হঠাৎ করে নবীজির প্রিয় সাহাবি আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি তার জিম্মাদারি গ্রহণ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝে শুনে সিদ্ধান্ত না, জিম্মাদারি গ্রহণ করার মানে হলো যুবক না আসলে তোমার উপর মৃত্যুদণ্ড পতিত হওয়া, ভালো করে বুঝে সিদ্ধান্ত নাও। তিনি বললেন, অসুবিধা নাই, বুঝে শুনে সিদ্ধান্ত নিলাম, আমার ভাইটাকে ছেড়ে দেন, যেহেতু সে ওয়াদা করেছে তিন দিনের মধ্যে ফিরে আসবে। যুবককে ছেড়ে দেওয়া হলো। আস্তে আস্তে তিন দিনের মেয়াদ শেষ হয়ে গেল, কিন্তু যুবক ফিরল না। জুমার দিনে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করছে। জুমার আজান হয়ে গেল, ওই যুবক ফিরল না। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, আরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভালো মানুষ, এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করে আজ বুঝে তার জান চলে যাবে। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারক, তার নিজেরই খারাপ লাগতেছে, নবীজির প্রিয় সাহাবি, রাসূলুল্লাহর প্রিয় সাহাবি আবু যার গিফারি আমার ভাই, না জানি আজ তার মৃত্যুদণ্ডের রায় আমার দেওয়া লাগতে পারে কিনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর মন খারাপ। জুমার নামাজ শেষ হয়ে গেল, যুবক আসলো না। সূর্যাস্তের সময় নির্ধারণ করা হলো, সূর্যাস্তের সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেই জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করবে, জল্লাদের হাত কোনোদিনও কাঁপে নাই, আর জল্লাদের হাত কাঁপতেছে, কারণ একজন নিরপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদ যখন আসতে আসতে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে চতুর্দিকে জড়ো হওয়া সব মানুষেরা কান্না শুরু করেছে। আহারে, অচেনা একটা যুবকের জন্য আবু যার গিফারি এখন মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। যখনই জল্লাদ মৃত্যুদণ্ড কার্যকর করতে যাবে, হঠাৎ করে মরুভূমির দিকে লক্ষ্য করলো, একজন লক্ষ্য করলো মরুভূমির বালি উড়িয়ে কে যেন খুব দ্রুত ঘোড়া চালিয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো একটু অপেক্ষা করো, দেখি কে আসে, হয়তো যুবকটা চলে আসতে পারে। ঠিকই দেখা গেল, যুবকটা দ্রুত ঘোড়া চালিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তোমার ওয়াদা মতোই আসছো, কিন্তু এত দেরি করলে কেন, আরেকটু আগে আসতো না কেন? যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আসার সময় আমার ঘোড়ার পায়ের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল, নইলে আমি কিন্তু ওয়াদা মোতাবেক অনেক আগে আসতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তিনি এবার যুবককে প্রশ্ন করলেন, যুবক রে, তুমি কেন আসলে? তুমি যদি আর ফিরে না আসতে তাহলে তো তুমি বেঁচে যেতে, নির্ঘাত তুমি জানো আজ তোমার মৃত্যু হবে, মৃত্যু জেনেও তুমি কেন আসলে? যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আমি একজন ইমানদার, একজন ইমানদার মরতে পারে, ওয়াদা ভাঙতে পারে না, আমি তো ওয়াদা করে গিয়েছিলাম আমি আসব, সুতরাং আমি যদি না আসি গোটা দুনিয়ায় খবর হয়ে যেত, একজন ইমানদার ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না, আর আমি ওয়াদার খেলাফ করে মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুনাফিক হয়ে মরতে চাই না, ওয়াদা রক্ষার জন্য প্রয়োজনে আমি জীবন দিয়ে দেব। আল্লাহু আকবার, শুনতেছেন আপনারা? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার হবে পরে, আরেকটু দাঁড়াও। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তো যুবকটারে চেনো না, তাহলে যুবকটার জন্য তুমি কেন জিম্মাদার হয়ে গেলে? আহারে, আমরা আমাদের ভাই বিপদে বললে সহযোগিতা করি না, কোথাও আগুন লাগলে এখনকার যুগের মানুষরা কেরোসিন ঢালে, পানি ঢালে না, এই হলো অবস্থা। আর আমাদের পূর্ববর্তী সালফে সালেহিনরা কেমন মানুষ ছিলেন শুনেন। আমিরুল মুমিনিন বললেন, কি ব্যাপার, তুমি তো তাকে চেনো না, কেন তার জিম্মাদার হলে? যুবক না আসলে আজকে তো তোমার মৃত্যু হয়ে যেত। আবু যার গিফারি বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন ইমানদার, আমার একজন ইমানদার ভাই বিপদে পড়েছে, আমি যদি তাকে সহযোগিতা না করি কিয়ামতের দিন আল্লাহ আটকাবেন, তোমার ভাইটা বিপদে পড়েছিল, সহযোগিতা করলে না কেন? আল্লাহর সামনে যেন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো না লাগে, এই জন্য আমার ভাইকে সাহায্যের জন্য আমি জিম্মাদার হয়েছি।
এখন আমাদের মধ্যে কত গুতাগুতি, আপনাদের কথা কি বলবো, আমাদের হুজুরদের মধ্যে এখন বেশি গুতাগুতি, এ খুচুর আর এক হুজুরে দেখতে পারে না। এখন টুপির মধ্যে আমরা ইসলাম বুঝি, এটা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা সুন্নি, এটা আলে আদিস টুপি, এটা লামা ঝাবি টুপি, আছে না নাই? মিয়া তুমি টুপির মধ্যে ইসলাম খুঁজো, মুসলমান তুমি ইসলাম, তুমি টুপির মধ্যে ইসলাম খুঁজো, এই সুযোগে ইসলাম বিরোধীরা মুসলমানদের উপরে কুরবানি চালানোর সুযোগ পেয়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, আছে না নাই? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? আরো জোরে বলেন, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে নলে মনের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা? আমরা যদি সব দলাদলি ভুলে গিয়ে, আমরা যদি সব মানুষেরা, আমরা যদি সমস্ত মুসলমানরা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা যদি একই পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস হবে তো না। ঘটনার কথা মনে আছে? জিজ্ঞেস করলেন, তুমি তার জন্য জিম্মাদার হলে কেন? তিনি বললেন, আমার ভাই বিপদে পড়েছে, আমি জিম্মাদার না হলে আদি হব, মানুষও বলবে, মুসলমানদের খাসলতে এমন একজন বিপদে পড়লে আরেকজন এগিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার ফাইনাল হয়ে যাবে, আরেকটু বাকি। তিনি ওই যুবকদেরকে ডাকলেন, যেই যুবকদের বাবাকে হত্যা করা হয়েছিল, বললেন ওই যুবকদেরকে বললেন, তাহলে বিচার কার্যকর হয়ে যাক। যুবকরা বললো, আমিরুল মুমিনিন না, আমার এই ভাইকে যে ভাইটা ওয়াদা মোতাবেক চলে আসছে তারে মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘটনা কি, তিন দিন আগেই তো তারে মারার জন্য পাগল হয়ে গেলা, আজকে আবার নিষেধ করো কেন? তারা বলল, আমাদের এক ভাই অনিচ্ছাকৃতভাবে একটা ভুল না হয় করে ফেলেছে, মাফও চেয়েছে, যদি মাফ করে না দেই মানুষ ভাববে মুসলমানদের অন্তর বড় পাষাণ, পাষাণ হৃদয় হতে চাই না, আমার ভাইকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, ঘটনাটা মনে থাকবে? দেখছেন ওয়াদা পালন করে কেমনি। আর আপনি মিয়া টাকা কিছু পায় আপনি জান না, ওয়াদা খেলাফ করা কিসের আলামত? কষ্ট হচ্ছে? শেষ আমাদের আলোচনা, নাম্বার নাইন। নয় নাম্বার, মুনাফিকের খাসলত হলো আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত মুনাফিকের, তাহলে আমানতের খেয়ানত করা যাবে?
কথার আমানত কাজের আমানত সব কাজের আমানত ঠিক রাখতে হবে আপনি দায়িত্ব পাইছেন দায়িত্বটাও আমানত এখন দায়িত্ব পাওয়ার পরে আমাদের চেহারা এমন ভাবে পাল্টায়া যায় দেখা যায় আমানতের খেয়ানত আমরা এমনি করে নবীর হাদিস অনুযায়ী বলতে হয় নবীজি বলেছেন আখিরি জামানা এমন সময় আসবে ইদা কানাল মাগনামুদুলা রাষ্ট্রের সম্পদকে অনেক চুরেরা নিজের সম্পদ মনে করবে দেখা যায় আমরা খাটের নিচে জুতা রাখি আর সেসরা চোরগুলো খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে তাহলে আমানতের খেয়ানত মুনাফিকের আরো জোরে দশ নম্বর মুনাফিক গুলো সব সময় ভয়ে থাকে কিসে থাকে কিসের ভয় ভয়টা হলো না জানি কোন সময় কোরআনের কোন আয়াত দিয়ে আমার চরিত্র ভাস করা হয় দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নয় নম্বর সুরা সূরাতুত তাওবা এর চৌষট্টি নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন আল্লাহ বলেছেন ইয়াহ দারুল মুনাফিকুন আন তুনাজ্জাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা সব সময় ভয়ে থাকে না জানি কোন সময় কোন সূরার কোন আয়াত দিয়ে তাদের চরিত্র ফাঁস হয়ে যায় এই জন্য এদের স্বভাব হলো মসজিদে ইমামকে হক কথা বলতে দেয় না ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে আলোচনা করছেন সুদের বিরুদ্ধে কিছুক্ষণ পর সভাপতি কাশি দেন মানে হুজুর এই বিষয় পাল্টায় দেন বিষয়টা কিন্তু মিলে যাচ্ছে ইমাম এবার চাকরি টেকানোর জন্য কয় হায় হায় সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না শুরু করছে ঘুষের বিরুদ্ধে আবার সেক্রেটারির কাশি আছে না নাই হুজুর বুঝছে হায় হায় সেক্রেটারির গায়ে লাগছে এরপরে ইমাম সাহেব মনে মনে ভাবলেন না সুদের বিরুদ্ধে বলবো না ঘুষের বিরুদ্ধে বলবো না এবার চাঁদাবাজি আর টেন্ডারবাজির বিরুদ্ধে বলবো এবার কিছুক্ষণ পরে ওয়াজ শুনে ক্যাশিয়ার কয় এখন দেখা যায় কাশির চুটে ইমাম সাহেব জমিনের উপরের ওয়াজ করে না সব খালি জমিনের তলার ওয়াজ করে আসে না নাই ইমাম সাহেব আমার ইমাম ভাই খতিব ভাই আমার আলেম ভাইদেরকে বলতে চাই যদি সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজ জালেমদের ভয়ে মিম্বরে বসে হক কথা বলতে না পারেন মিম্বর মসজিদ ছেড়ে দিয়ে মাটি খেতে গিয়ে ভাত খান মাটি খেতে ভাত খান তাও সম্মানের সাথে খাবেন আর আপনি যদি কথা বলেন তাহলে হক কথা বলতেই হবে হকের আওয়াজকে কারো ভয়ে বন্ধ করা যাবে না অনেক সময় মাহফিলে গেলেও স্লিপ দেয় এইটা বলবেন এইটা বলবেন না তার মানে এইটা বললে সমস্যা কি এটা কি আপনার সাথে আছে নাকি এই কাজ কারবার দেখেন সূরা তাওবার চৌষট্টি নম্বর আয়াতের সাথে মিল আছে না নাই কি রাগ করতেছেন আপনারা দশটা বলে ফেলেছি বাকি পাঁচটা ব্যাখ্যা করবো না পয়েন্ট বলে আমার কথা ঠিক রাখবো কারণ আমার ভাই দেখে কষ্ট দিব বাকি পাঁচটা পয়েন্ট বলি পাঁচ নম্বর হচ্ছে মুনাফিকরা কোরআনের আইনের বিরোধী হয় নাম্বার টুয়েলভ বারো নম্বর হচ্ছে মুনাফিকেরা সবসময় সুযোগ সন্ধানী হয় নাম্বার থার্টিন তেরো নাম্বার মুনাফিকরা ইমানি আন্দোলনকে ভয় পায় নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর হচ্ছে মুনাফিকরা সবসময় মুসলমানরা বিপদে বললে খুশি হয় এবং ফিফটিন পনেরো এবং সর্বশেষ হচ্ছে মুনাফিকরা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক মনে করে আসলে আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বেকুব হলো তারা ঠিক কিনা এই পনেরোটা খাসতক করলাম আল্লাহ গো এই কোন খাসনত যদি আমার ভেতরে থাকে আল্লাহ আমার হেদায়াত দাও আমার যেই ভাইগুলো শুনছেন আল্লাহ আমার এই ভাইদের সাথে কোনো একটা চরিত্র থাকলে আমার কলেজার টুকরা ভাই আমার শ্রদ্ধেয় বাবাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দাও।